দেখো আজকে কি করাবো, দেখো আজকে সেল বা বেটা নিয়ে করাবো, সেল আর ব্যাটারি। তাহলে সেল বলতে আমরা কি বুঝি? সেল কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের মনে কি আসে, এ কিন্তু জীবন বিজ্ঞানের সেল নয়, ফিজিক্সের সেল, সেল বা ব্যাটারি, তাই না? সেল বলতে আমাদের মনে কি আসে, যে ছোট ছোট ব্যাটারি যেগুলো ঘড়িতে লাগানো থাকে, যেগুলো আমাদের দেয়াল ঘড়ি কিংবা এলার্ম ঘড়ি, তো ছোট ছোট দেখবে এক ধরনের সেল লাগানো থাকে। বিপুল হতে পারে, এভারেজ হতে পারে, যে কোনো কোম্পানি অনেক রকমের কোম্পানির সেল আছে। তাহলে সেল গোদা বাংলায় বলতে পারি যে সেল মানে হচ্ছে আমাদের যে কেমিক্যাল এনার্জিকে কি করছে, বিদ্যুৎ এনার্জিতে পরিণত করছে, বিদ্যুৎ শক্তিতে পরিণত করছে। সেল বলতে আমরা কি বুঝি, যে রাসায়নিক শক্তিকে, রাসায়নিক শক্তিকে কোথায় চেঞ্জ করে, চেঞ্জ করে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে, বিদ্যুৎ শক্তিতে পরিণত করে সেল। সেল পর কি আছে, ব্যাটারি। সেল আর ব্যাটারি বলতে আমরা অনেক একই বুঝি, কিন্তু অনেকজন বুঝি, কিন্তু একটু পার্থক্য আছে যে সেল কি আর ব্যাটারি কি। সেল যখন দুই বা তার থেকে বেশি সেল জোড়া হয় তখন হয় ব্যাটারি, দুই বা তার থেকে বেশি যখন সেল কি হবে জুড়ে দেবো তখন কি হবে, ব্যাটারি হয়ে যাবে। যেমন বলতে আমাদের আগের দিনে কি আসতো, টর্চ লাইট আসতো, টর্চ লাইটে আমরা কি করতাম, ব্যাটারি পুততাম, তাই না, বা সেল পুততাম, এক একটা করে তিনটে কোনো কোনো টর্চে দুটো করে একসঙ্গে সেল পুড়ে কী করতাম, এটা টর্চ জ্বলতো। তাহলে একসঙ্গে সেলকে যখন জোড়া হবে তখন কি বলবো, ব্যাটারি বলবো। রাসায়নিক শক্তিকে কি পরিণত করে, বিদ্যুৎ শক্তিতে পরিণত করে। এই সেল, সেলের প্রথম ধারণা কে দিয়েছিল, যে সেল তৈরি করেছিল কে, তা সেল তৈরি করেছিল হচ্ছে ভোল্টা, বিজ্ঞানী, বিজ্ঞানী ভোল্টা সেল আবিষ্কার করে, বিজ্ঞানী ভোল্টা সেল আবিষ্কার করে। এবার দেখো সেল বিভিন্ন রকমের হতে পারে, সেল বিভিন্ন রকমের হয়। তাহলে সেলের যদি প্রথম বলি যে সেলের ওয়ার্ক কী করে করে, যদি প্রথমে বলি যে সেল ওয়ার্ক করে কী করে, যে সেলের ভেতরের মেকানিজম কী, বা ইএমএফ কী, সেলের ভেতরে মেকানিজম পড়তে গেলেই আমরা ইএমএফ সম্পর্কে জানতে পারবো। তারপর কী বলবো, সেলের ভাগ কী, সেল কত রকমের হয়। তাহলে সেলের ভেতরে মেকানিজম যদি বলি, যে একটা যদি বিকার নেই বা জার নেই, জারের মধ্যে কিছু ইলেকট্রোলাইট দিয়ে দিলাম, ইলেকট্রোলাইট বলতে কী বোঝাবো, কোনো অ্যাসিড ধরনের বলতে হবে, যে কোনো পদার্থ যেগুলো ইলেকট্রোলাইট হয়, কেমিস্ট্রি ভাষায় বলা হয় ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট, বা তুমি বলতো এখানে কপার সালফেটও বলতে পারি, এখানে H2SO4 দিতে পারি, দুটো যদি ধাতব ধাতু দিয়ে দিই, ধাতু বা একে কেমিস্ট্রি ভাষায় কী ভাষা বলা হয়, বা ফিজিক্সের ভাষায় কী বলা হয়, ইলেকট্রোড, কি বলা হয়, ইলেকট্রোড। এবং এ দুটোকে যদি সার্কিট দিয়ে যুক্ত করি, এ দুটোকে যদি আমি একটা সার্কিটে যুক্ত করি, যদি সার্কিট দ্বারা জয়েন করি, সার্কিট এখানে একটা বাল্ব লাগিয়ে দিলাম, এটা ধরো বাল্ব, সার্কিট দিয়ে জয়েন করে দিলাম, তাহলে কি হবে, দেখো ইলেকট্রোলাইটের কারণে কিছু কেমিক্যাল রিয়াকশন হবে, আর কেমিক্যাল রিয়াকশনের জন্য এখানে আমি কি বলতে পারি, এখানে আমার মাইনাস চার্জ সঞ্চয় হবে, এখানে আমার প্লাস চার্জ সঞ্চয় হবে। মাইনাস থেকে কোথায় যাবে, মাইনাস কোথায় যাবে, প্লাসের দিকে যাবে, মাইনাস প্লাসের দিকে যাবে, বা এগুলো আমি বলতে পারি ইলেকট্রন, আমার মাইনাস মানে কি ইলেকট্রন কোথায় যাবে, প্লাসের দিকে যাবে। আর ইলেকট্রন যে পথে বাহিত হয়, ইলেকট্রন যে পথে বাহিত হয় তার উল্টো পথে কে বাহিত হয়, তার উল্টো দিক থেকে বাহিত হয় কনভেনশনাল কারেন্ট। আমরা জানি ইলেকট্রন যে পথে যাবে কনভেনশনাল কারেন্ট তার বিপরীত দিক থেকে বইবে। তাহলে একটা সার্কিট পূরণ হওয়ার জন্য আমি যদি বলি ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন গিয়ে এখানে শেষ হয়ে যাবে, মাইনাস থেকে সব পজিটিভ যাবে, পজিটিভ থেকে কেউ কি নেগেটিভে আসতে চাইবে, এই পজিটিভ থেকে নেগেটিভে তো আসতে হবে, পজিটিভে চলে গেছে, পজিটিভ থেকে তো নেগেটিভে আসতে হবে, তাহলে পজিটিভ থেকে কেউ নেগেটিভে আসতে চাইবে না। এখানেই কাজ করে কি, ব্যাটারি মেকানিজম, বলা হয় ডিউ টু ব্যাটারি মেকানিজম। যদি আরও ডিটেলসে যায় তাহলে এক্সোথার্মিক প্রসেস, অক্সিডেশন, রিডাকশন, এই প্রসেসগুলো আছে। ব্যাটারি মেকানিজমের জন্য কি হয়, ব্যাটারি মেকানিজমের জন্য প্লাস থেকে মাইনাসে আসতে বাধ্য করা হয়, আর এটাই হচ্ছে ব্যাটারির কাজ, যে প্লাস থেকে মাইনাসে আসা বাধ্য করা, এটাই হচ্ছে ব্যাটারির ভেতরকার ফাংশন, যে প্লাস থেকে মাইনাসে আসতে হবে। এবার প্লাস থেকে মাইনাসে আসতে গেলে আমরা এখানে দেখো রোধ যদি বলি, যে একটা ব্যাটারির ক্ষেত্রে দু রকমের রোধ বলা হয়,
আমরা একটা রোধ পড়ে এসেছি কি বড় আর, একটা পড়ে এসেছি বড় আর, রোধ বা রেজিস্ট্যান্স। আমি এখানে একটা বার লাগিয়েছি মানে বড় আর লাগিয়েছি বা রেজিস্ট্যান্স লাগিয়েছি, এক্ষেত্রে একটা ছোট আর ইউজ হয়, অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধটা কি, এই যে ইলেকট্রন প্লাস থেকে মাইনাসে আসছে এই কতগুলো বিষয়ের উপর নির্ভর করে অভ্যন্তরীণ রোধ। তাহলে এক নম্বর যদি বলি কার উপর নির্ভর করবে, এক নম্বরের প্লেটগুলোর উপর নির্ভর করে যে প্লেটগুলো চওড়া না সরু। যদি প্লেট চওড়া হয়, যদি প্লেট চওড়া হয় বড় হয় চওড়া হয় তাহলে রোধ কি হবে, রোধ কমে যাবে, ইলেকট্রন ছুটে আসছে যদি বড় জায়গা পায় ঢুকে যেতে সহজ হবে, তাহলে যত চওড়া তত রোধ কম, তাই না? যদি এদের মধ্যে ডিস্টেন্স বলি, দূরত্ব, দূরত্ব যত বাড়বে, দূরত্ব যত বাড়বে এদের রোধও তত বাড়বে। যদি অনেক দূরে দূরে রেখে দিই পাত দুটোকে তাহলে কি হবে, ইলেকট্রন যেতে কষ্ট হবে, ইলেকট্রন বাধা দেওয়া মানেই তো রোধ, তাহলে রোধ কি হবে, রোধ, রোধ সরি রোধ দূরত্ব বাড়লে রোধও বেড়ে যাবে। আর ইলেক্ট্রোলাইটটা আমি কী দিয়েছি, সেটা H2SO4 দিয়েছি, যা কপার সালফেট দিয়েছি না কপার সালফেট দিয়েছি তার উপর নির্ভর করবে আমাদের, যে H2SO4 দিয়েছি না কপার, ইলেকট্রোলাইট কী 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 আছে এর মধ্যে, তো সেটার উপরও নির্ভর করে অভ্যন্তরীণ রোধ। আর এখানেই আছে কি EMF, EMF যেহেতু সার্কিট ডায়াগ্রাম টাকলাম এখানে EMF বলে দিই, EMF বলতে আমরা কি বলি, EMF এর ফুল ফর্ম আমরা কি জানি, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স জিনিসটা কি বা EMF জিনিসটা কি, EMF হচ্ছে যদি আমি বলি দুটো প্রান্তে, এই দুটো দেখো এখানে যখন ইলেকট্রন প্রবাহিত হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, তখন নিশ্চয়ই এখানে কি ভোল্টেজ, এখানে যে মাইনাস তার বিভব প্রভেদ না হলে কি যাবে, যদি এই প্রান্ত থেকে এই প্রান্তের বিভব প্রভেদ না তৈরি হয় তাহলে কি আমাদের যাবে ইলেকট্রন, যাবে না। আর এর ম্যাক্সিমাম যদি আমি বলি যে এখানে মাইনাস হয়েছে, আমি এখানে -6 ভোল্ট বললাম, যেখানে -6 ভোল্ট তৈরি হয়েছে এখানে +4 ভোল্ট তৈরি হয়েছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, বিভব প্রভেদ কত হচ্ছে, 10 ভোল্ট বলতে পারি বা EMF 10 ভোল্ট বলতে পারি, EMF আর কিছুই নয় এই দুটোর পার্থক্য কত। কিন্তু যখন EMF ও সংজ্ঞা যদি আমরা বলি যে দুই প্রান্তের বিভব পার্থক্যই বা পোটেনশিয়াল ডিফারেন্সই হচ্ছে কি, ম্যাক্সিমাম পোটেনশিয়াল ডিফারেন্স বলা হয়, সব থেকে বেশি পোটেনশিয়াল ডিফারেন্স বলা হয় EMF-কে। কিন্তু যখন সার্কিট জয়েন্ট থাকবে না, সার্কিট সুইচ অন থাকবে না, গোদা বাংলায় বলতে পারি বাজার থেকে একটা ব্যাটারি নিয়ে এলাম কিনে, সার্কিটের সঙ্গে লাগিয়ে নিয়ে আসে নাকি, কখনোই আসে না, বাড়ি নিয়ে এসে ঘড়ির মধ্যে কিংবা কারোর মধ্যে বা কোনো টিভি লাগানো কিংবা ব্যাটারি দিয়ে আমরা লাইট জ্বালাতে পারি, নিয়ে এসে কী করি, সার্কিটে জয়েন করি। সার্কিটে জয়েন যতক্ষণ পর্যন্ত অন না হচ্ছে আমাদের, যতক্ষণ পর্যন্ত আমাদের অন না হবে সার্কিট, ততক্ষণ পর্যন্ত যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাকেই আমরা বলি EMF, EMF বা পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা EMF-কে, SI ইউনিট কি, এর SI ইউনিট হচ্ছে ভোল্ট। বাজার থেকে আমরা দেখে নিয়ে এলাম যে EMF সমান হচ্ছে 12 ভোল্ট, বাড়ি এসে 12 ভোল্ট দেবে কি, বাড়ি এসে 12 ভোল্ট দেবে না, কারণ কি আছে ভেতরে, ইন্টারনাল রেজিস্ট্যান্স, বাইরে রেজিস্ট্যান্স তো আছে সঙ্গে ভেতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সকে যতক্ষণ না পর্যন্ত আমার ইলেকট্রন ফ্লো না হবে, সার্কিট যদি আমি সুইচ অন এখানে না করি ততক্ষণ পর্যন্ত আমার কি ইলেকট্রন ফ্লো হবে না, ইলেকট্রন তাহলে বাধাও দান হবে না, তখন আমি কি বলতে পারি যে আমার 12 ভোল্টই আছে। কিন্তু যখন আমি সার্কিট জয়েন করবো তখন কি হবে, ইলেকট্রনগুলো প্লাস থেকে মাইনাস আসতে হবে, তার রেজিস্ট্যান্স পাবে, বাধা পাবে, অভ্যন্তরীণ রোধ বলি যেটাকে আমরা, তাহলে কি হবে, ভোল্ট কমে যাবে। তাহলে আমরা কি বুঝলাম যে ই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদ দুই প্রান্তের ম্যাক্সিমাম যখন সার্কিটের সঙ্গে জয়েন থাকবে না। এবারে EMF দিয়ে অনেক নিউমেরিক্যালও আছে যে E সমান আমরা কি বলি, E সমান আমরা কি জানি, E সমান একটা হয় কি, E সমান I/R+r, বড় আর মানে বাইরে রেজিস্ট্যান্স, ছোট আর মানে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স, তাই না? আর একটা কী জানি, আর একটা ফর্মুলা আছে যে V সমান IR-E, IR-E, E মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, এই দুটো ফর্মুলা ম্যাক্সিমাম ইউজ হয় আমাদের EMF-এর ক্ষেত্রে।
তাহলে আমরা ব্যাটারি পড়ছিলাম বা সেল পড়ছিলাম, সেল থেকে কি বুঝলাম, ইএমএফ বুঝলাম, সেল কে আবিষ্কার করেছিল, ভোল্টা। এবার সেলের মধ্যে দেখো, সেল বলতে যখন সেলের কথা বলবো আমরা, সেল কিন্তু যে কারেন্ট ফলো করে এমন নয়, সেল কিন্তু কারেন্ট ফলো করে না, সেলের মধ্যে একটা এনার্জি থাকে, সেলের মধ্যে একটা শক্তি থাকে বা এনার্জি থাকে, সেটা কি করে ইলেকট্রনকে ফলো হতে সাহায্য করে বা চার্জ থাকে, সে চার্জে ইলেকট্রনকে ফলো হতে সাহায্য করে। যে ইলেকট্রন ফলো করে ব্যাটারি এমন নয়, ব্যাটারি তাদেরকে ফলো হতে সাহায্য করে। সেল দেখো, সেল যদি টাইপ অফ সেলস বলি, যদি টাইপ অফ সেল বলি, টাইপ অফ সেল, তাহলে সেল প্রধানত আমরা দু রকমের জানি, সেল প্রধানত আমরা দু রকমের জানি, একটাকে বলা হয় প্রাইমারি সেল, একটাকে বলা হয় প্রাইমারি, আর অন্যটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি সেল কি? প্রাইমারি সেল যাকে রিচার্জ করা যাবে না, ইউজ অ্যান্ড থ্রো, বাজার থেকে আনলাম, ঘড়ির ব্যাটারিতে লাগিয়ে দিলাম, ঘড়ির পিছনে লাগিয়ে দিলাম সেলকে, যতদিন চললো চললো, তারপর খারাপ হয়ে গেলে কী করবো, ফেলে দেবো। তাহলে যাকে রিচার্জ করা যায় না, যাকে রিচার্জ করা যায় না, রিচার্জ রিচার্জ কি করা যাবে না, রিচার্জ হবে না। সেকেন্ডারির ক্ষেত্রে কি রিচার্জ করা যাবে, রিচার্জেবল ব্যাটারি বলি আমরা, দেখবে যে রিচার্জেবল ব্যাটারি অনেক আছে, যেগুলো এখন বর্তমানে সবই রিচার্জেবল ব্যাটারি, আমাদের মোবাইলের ব্যাটারি কি রিচার্জেবল ব্যাটারি, টর্চ লাইটের ব্যাটারি এখন কি আছে রিচার্জেবল ব্যাটারি, আমাদের যে এমার্জেন্সি লাইট আছে তার মধ্যেও কী আছে রিচার্জেবল ব্যাটারি। তাহলে যেগুলোকে রিচার্জ করা যায় সেটা হচ্ছে সেকেন্ডারি, নন রিচার্জেবল বা প্রাইমারি। তাহলে কী হবে, প্রাইমারির দাম কম হবে, যদি পার্থক্য বলি এদের, যে এর কস্টলি কী হবে, দাম বা কস্ট, এর দাম কী হবে, দাম কম হবে, এর দাম কী হবে, বেশি হবে। সেকেন্ডারি রিচার্জেবল ব্যাটারি আমাদের কী হয়, একটু ভারী হয় আর সাইজে বড় হয়, ভারী এবং সাইজে বড় হবে, আর এটা কী হবে, হালকা হবে আর কী হবে, ছোট হবে। তাহলে রিচার্জ মেনলি ফাংশন কী, রিচার্জ, এটা রিচার্জ কী হবে, সরি এটা রিচার্জ হবে না, এটা কী হবে, রিচার্জ হবে, রিচার্জ হবে এটা। প্রাইমারি সেলকে আবার, প্রাইমারি সেলকে আবার ভাগ করা যায়, প্রাইমারি সেলকে যদি আমরা ভাগ করি প্রধানত দু ভাগে ভাগ করা যায়, কী কী ভাগে ভাগ করা যায়, এক বলা হয় ড্রাই সেল, শুষ্ক সেল, আর একটা বলা হয় লিকুইড সেল, লিকুইড আর শুষ্ক। শুষ্ক কি, ড্রাই সেল যেগুলো আমরা ঘড়ির ব্যাটারি পিছনে লাগাই, যেগুলো আমাদের কোনো গাড়ির খেলনা, যেগুলো গাড়ি চলে খেলনার ক্ষেত্রে লাগাই, তাই না, সেগুলো আমরা কী বলি, শুষ্ক সেল বলি, দেখবে ব্যাটারি ছোটো 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 সেল আছে। আর লিকুইড সেল কি, লিকুইড সেল অনেক রকমের হতে পারে, যেমন আমি কী বলছি, প্রথম কে সেল আবিষ্কার করেছিল, ভোল্টা বা গ্যালভিয়ান সেল বা ভোল্টিয়ান সেল বা ড্যানিয়াল সেল, ল্যাকলেন সেল, শুষ্ক সেল, এগুলো যদি সেল সম্পর্কে একটু জানি, মাঝে মাঝে জিজ্ঞেস করে যে ক্যাথোড আর অ্যানোড, আমরা যেটা দুটো পাত দিয়েছিলাম, আমি কী নিয়েছিলাম, দুটো একটা জার নিয়েছিলাম, জারের মধ্যে দুটো পাত দিয়েছিলাম, আমি তখন বলিনি অ্যানোড আর ক্যাথোডের ব্যাপার, তাই না। তাহলে এর ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে ক্যাথোড অলওয়েজ কী হয়, বা অ্যানোডটাই বোঝা যায়, অ্যানোড, অ্যানোড অলওয়েজ কী হবে, অ্যানোড অলওয়েজ প্লাস হবে, অ্যানোড অলওয়েজ কী হবে, প্লাস হবে। অ্যানোড মানে কি, আনা, আমি যদি বলি অ্যানোড আনা, আনা মানে আমার কাছে আনা, কোনো জিনিস আমার কাছে এসে সঞ্চিত হওয়া, সঞ্চিত হওয়া মানে কি, প্লাস হওয়া। আর অ্যানোডের সঙ্গে কী থাকে, ক্যাথোড, ক্যাথোড কী হয়, মাইনাস হবে, অ্যানোড প্লাস, ক্যাথোড মাইনাস। এবার যদি ফাংশনগুলো একটু বলি, এটা ছক করে নিয়ে যদি বলি, দেখো যেগুলো পরীক্ষা আছে একটু, যদি বলি সেল নেম, যে সেলের নাম, সেকেন্ড যদি বলি ক্যাথোড, ক্যাথোড যদি বলি অ্যানোড, আর যদি বলি ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট, তাহলে আমরা ক্যাথোড কি জানি, ক্যাথোড মাইনাস, অ্যানোড প্লাস। লিকুইড সেল প্রধানত কোনগুলো বললাম, যেগুলো তোমার ম্যাক্সিমাম পরীক্ষা আছে, ভোল্টিয়ান সেল বা গ্যালভিয়ান সেল বলতে পারো, গ্যালভিয়ান বা ভোল্টিয়ান, গ্যালভিয়ান সেল আর ভোল্টিয়ান সেল, সেকেন্ড কি বললাম, ল্যাকলেন সেল, থার্ড কি বললাম, ল্যাকলেন সেল বা ড্যানিয়াল সেল,
আর ড্যানিয়েল সেলের পর কি বললাম আমি? শুষ্ক সেল, যেটা ড্রাই সেল বলছিলাম আমরা, ড্রাই সেল। তাহলে এর ক্ষেত্রে ক্যাথোড কি ইউজ হয়, অ্যানোড কি ইউজ হয়? ক্যাথোড কি ইউজ হয় আর অ্যানোড কি ইউজ হয়? দেখো সবারই ক্ষেত্রে ক্যাথোড, ক্যাথোড কি মাইনাস মেনলি কি কি ইউজ হয়? দেখো জিঙ্ক, কপার আর কার্বন, এই তিনটে জিনিস নিয়ে আমাদের ফান্সার আছে। আমাদের ক্যাথোডের ক্ষেত্রে একটা ইউজ হয়, অ্যানোডের ক্ষেত্রে দুটো ইউজ হয়। আমরা যদি ক্যাথোডের ক্ষেত্রে বলি যে ক্যাথোডের ক্ষেত্রে কি হবে, ক্যাথোড কি মাইনাস, আর মাইনাসের ক্ষেত্রে প্রত্যেকটা যে সেলই বলি, সেটা আমি গ্যালভিয়ান সেল বলি, ল্যাকলেন্স বলি, ড্যানিয়েল বলি, ড্রাই বলি, সবারই ক্ষেত্রে ইউজ হবে জেডেন ইউজ হবে বা জিঙ্ক ইউজ হবে, জিঙ্ক ইউজ হবে, জেডেন বা জিঙ্ক ইউজ হবে প্রত্যেকটার ক্ষেত্রে। ক্যাথোডের ক্ষেত্রে কি ইউজ হয়? জিঙ্ক ইউজ হয়। কিন্তু অ্যানোডের ক্ষেত্রে একটু পার্থক্য হয়। অ্যানোডের ক্ষেত্রে প্রথমে গ্যালভিয়ান সেলে কি বলতে পারি আমি? কপার ইউজ হয় বা তামা ইউজ হয়, কপার তামা ইউজ হয়। ল্যাকলেন্স সেলেও কি ইউজ হয়? ল্যাকলেন্স সেলেও আমাদের তামা ইউজ হয়। আমাদের দেখ তামা একটা সেলে ইউজ হয়, এটা তামা ইউজ হয় তাই না? ড্রাই সেলে কি ইউজ হয়? তামা আর কার্বনের মধ্যে ম্যাক্সিমাম পড়বে কি? তামা আর কার্বন। তার মধ্যে তামা পড়ছে কোথায়? গ্যালভিয়ান সেলে, কপার পড়ে। ল্যাকলেন্স সেলে কি পড়ে? কার্বন। ড্যানিয়েল সেলে কি পড়বে? যদি ল্যাকলেন্স সেলে কার্বন পড়ে তাহলে এখানেও কি পড়বে? কার্বন পড়বে। এখানে কি পড়বে? তামা পড়বে। ওই জন্য পরীক্ষার সময় আমাদের ম্যাক্সিমাম মনে রাখতে হয় কি যে ক্যাথোডের ক্ষেত্রে কি হয়? জিঙ্ক। আর অ্যানোডের ক্ষেত্রে কি হয়? তামা কিংবা কার্বন, কার্বন কিংবা তামা, তাই না? এদের ইলেকট্রোলাইট কি ইউজ হয়? ইলেকট্রোলাইট হিসাবে প্রথমে হয় কপার সালফেট, CuSO4 বা কপার সালফেট, কপার সালফেট। এর ক্ষেত্রে কি হয়? কপার সালফেট। এর ক্ষেত্রেও কি হবে? দেখ কপার সালফেট মেনলি ইউজ হয় আমাদের। কপার সালফেট ছাড়া আর কি কি ইউজ হয়? কপার সালফেট, কপার সালফেট ছাড়া আরও ইউজ হয় কপার অ্যামোনিয়া ক্লোরাইড। কপার সালফেট ছাড়া ইউজ হয় কি? অ্যামোনিয়া ক্লোরাইড। এখানে কি ইউজ হবে? কপার সালফেট, CuSO4, কপার সালফেট। অ্যামোনিয়া ক্লোরাইড কোথায় ইউজ হবে? অ্যামোনিয়া ক্লোরাইড, অ্যামোনিয়া ক্লোরাইড ইউজ হবে ল্যাকলেন্সে। ল্যাকলেন্সে যা ইউজ হয় ড্রাই সেলও তাই ইউজ হয়, সেখানেও কি হবে? অ্যামোনিয়া ক্লোরাইড, অ্যামোনিয়া ক্লোরাইড। তা ড্যানিয়েল সেলের ক্ষেত্রে কি ইউজ হয়? ড্যানিয়েল সেলের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্যানিয়েল সেলের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? কপার সালফেট ইউজ করি। কি ইউজ করি? কপার সালফেট। এখানে কপার সালফেট, এখানেও কপার সালফেট, গ্যালভিয়ানে কপার সালফেট, ড্যানিয়েলও কপার সালফেট, এখানে হচ্ছে অ্যামোনিয়া ক্লোরাইড, এখানে হচ্ছে অ্যামোনিয়া ক্লোরাইড, ল্যাকলেন্স আর ড্যানিয়েল। মেনলি কোশ্চেন আছে কি ক্যাথোডের ক্ষেত্রে কি ইউজ হয়? তাহলে ক্যাথোডের ক্ষেত্রে মেনলি ইউজ হয় জিঙ্ক, আর যদি বলে অ্যানোডের ক্ষেত্রে কি ইউজ হয় তাহলে তামা আর কার্বন। যদি আরও ডিটেলসে কি কোশ্চেন করে এই কটার মধ্যেই করতে পারছি, গ্যালভিয়ান, ল্যাকলেন্স, ড্রাই আর হচ্ছে ড্যানিয়েল সেল, তাহলে এগুলো তো সেল গেল। সেলের আবার সেলকে কীভাবে জয়েন করা হয় বা সেলের একটা সেল আর একটা সেল জয়েন হলে আমরা কী বলি? সেটাকে ব্যাটারি বলি। এবার সেল যখন যুক্ত হয় বা ব্যাটারি যখন হয় তখন এক সিরিজে হয় আর এক প্যারালালে হয়। তাহলে সিরিজ আর প্যারালাল, তাই না? কি বলছি? সিরিজ আর প্যারালাল। তার আগে বুঝতে হবে সেলের সংকেত কী। সেলকে আমরা সাইন দেবো কী দিয়ে? তাহলে এটা বড় দিয়েছে, এটা কী দেবো ছোট? এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হচ্ছে সেল। এই সেলকেই যখন জুড়ে দেবো অনেকগুলো সেল, অনেকগুলো সেল যখন আমি জুড়ে দেবো, অনেকগুলো সেল যখন আমি জুড়ে দেবো তখন কি আমরা বলবো? ব্যাটারি। তখন আমরা কি বলবো? ব্যাটারি বলবো। তাহলে সেল আর ব্যাটারি কীভাবে হয়? দুভাবে লাগানো হয়, এক সিরিজে লাগানো হয় আর এক প্যারালালে লাগানো হয়। তাহলে সিরিজ আর প্যারালাল যদি একটু বুঝি যে সিরিজ কি আর প্যারালাল কি। সিরিজ বলতে আমরা কি বুঝি? সিরিজ বলতে আমরা বুঝি সমবায় শ্রেণী, আর প্যারালাল বলতে আমরা কি বুঝি? সমান্তরাল, সমান্তরাল। তাহলে সিরিজের ক্ষেত্রে কি হয়? সিরিজের ক্ষেত্রে আমরা বললি কি পরপর পর এন্ড টু এন্ড কানেকশন হবে, তাই না? এন্ড টু এন্ড, এন্ড টু এন্ড কানেকশন হবে সিরিজের ক্ষেত্রে। সিরিজের ক্ষেত্রে এন্ড টু এন্ড কানেকশন হবে, তাই না? যদি এটা বলি সিরিজ, সিরিজে যুক্ত হয়েছে আমাদের, তাই না? সিরিজে যুক্ত হয়েছে আমাদের।
তাহলে সিরিজে যদি যুক্ত হয় সিরিজের ক্ষেত্রে কি হয়, আর যদি প্যারালাল বলি, যদি প্যারালাল বলি আমাদের কি ছবি আছে আমাদের মনে করতে, এরকম ছবি আছে তাই না, ছবি আমাদের এরকম আসবে। প্যারালাল বলতে ছবি এরকম চলে আসবে আমাদের, প্লাস মাইনাস নিশ্চিত প্যারালাল। সিরিজের ক্ষেত্রে কি হয় দেখো, ইন্টারনাল রেজিস্ট্যান্স সমান্তরালও আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স সিরিজেও আছে। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সের কথা বাদ দিয়েও যদি আমাদের কি থাকে, ভি থাকে আর আই থাকে, কি থাকে, ভোল্ট থাকে আর কারেন্ট থাকে। তাহলে সিরিজের ক্ষেত্রে কারেন্টের কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ, সিরিজের ক্ষেত্রে কারেন্টের কোনো চেঞ্জ হবে না, ভোল্টের হবে কি চেঞ্জ, ভোল্টের হবে চেঞ্জ। সমান্তরালের ক্ষেত্রে উল্টো হয়ে যাবে, যে ভোল্টের এখানে আয়ের চেঞ্জ হচ্ছে না, আমার সমবায় যখন বলবো, সিরিজ যখন বলবো, সিরিজের ক্ষেত্রে আমাদের কী হবে না, কারেন্টের কোনো চেঞ্জ হবে না, ভোল্টের চেঞ্জ হবে। আর যদি বলি সমান্তরালের ক্ষেত্রে ভোল্টের কী হবে, ভোল্টের নো চেঞ্জ, ভোল্টের নো চেঞ্জ, ভোল্টের কোনো চেঞ্জ হবে না, কিন্তু কারেন্টের, কারেন্টের চেঞ্জ হবে, কারেন্টের ক্ষেত্রে চেঞ্জ হবে। কী চেঞ্জ হবে দেখো, আমি যদি বলি এখানে কারেন্ট আমার কত, 1.5 অ্যাম্পিয়ার এইছিলে, এখানেও যদি বলি 1.5 অ্যাম্পিয়ার, তাহলে কারেন্ট আমার কত দাঁড়াবে, 1.5ই দাঁড়াবে। কিন্তু যদি বলি এই সাইডে 2 ভোল্ট, এখানেও 2 ভোল্ট, তাহলে দাঁড়াবে কত, মিনিমাম আমরা বলতে পারি 4 ভোল্ট, দুটো সেল যোগ করে দিলে 4 ভোল্ট। ইন্টারনাল রেজিস্ট্যান্সটা মাইনর করো, যদি বলতে পারি 4 ভোল্ট থাকবে, এটা কী হবে, 1.5 অ্যাম্পিয়ার হবে। এক্ষেত্রে যদি বলি এটা 1.5 অ্যাম্পিয়ার, এটা 1.5 অ্যাম্পিয়ার, এটা 1.5 অ্যাম্পিয়ার, কিন্তু এখানে যদি বলি 3 ভোল্ট, এখানে যদি বলি 3 ভোল্ট, এখানে যদি বলি 3 ভোল্ট, তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে ভোল্টের চেঞ্জ আছে, ভোল্ট সব জায়গাতে তো সমান যাবে, তাহলে এক্ষেত্রে 3 ভোল্টই হবে কি, কিন্তু কারেন্ট কী হয়ে যাবে, কারেন্ট আমার টোটাল কত হয়ে যাবে, 3 যোগ করলে 4.5 অ্যাম্পিয়ার। তাহলে সিরিজ আর প্যারালাল আমরা এইটুকুনি বুঝি, যে সমান্তরাল কী আর সিরিজ কী, একজনের ভোল্ট চেঞ্জ হবে, একজনের ভোল্ট চেঞ্জ হবে না, একজনের মানে যদি বলি সিরিজের ক্ষেত্রে কি ভোল্ট চেঞ্জ, সিরিজের ক্ষেত্রে ভোল্ট চেঞ্জ, কারেন্টের ক্ষেত্রে চেঞ্জ নেই, এর ক্ষেত্রে হচ্ছে ভোল্টের নো চেঞ্জ, কারেন্টের চেঞ্জ। তাহলে আশা করি বুঝা গেছে, আজ এই ভিডিওতে এই পর্যন্তই থাক, পরে ভিডিওতে আবার অন্য কিছু বানিয়ে দেবো।